দেশের ভিতরে বিভিন্ন ছাত্র সংগঠনের ব্যাপারে আপনারা আলোচনা করে আলোচনা করে দেখবেন তাদের ব্যাপারে বিভিন্ন ধরনের, যেটাকে এক কথা আমরা বলি চাঁদাবাজি, অস্ত্রবাজি, চুলুমবাজি, সন্ত্রাস। কিন্তু ইসলামী ছাত্র আন্দোলনের ব্যাপারে 31 বছর বয়সে আজ পর্যন্ত আমাদের একটি ছেলের বিরুদ্ধেও কোন কালিমা নিবন করার আল্লাহর রহমতে বাংলাদেশে ইতিহাস নাই। ইসলামী ছাত্র আন্দোলন 31 তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে আজকে সভাপতি মঞ্চ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব সহ বিভিন্ন পর্যায়ের স্বামী ইসলাম দেশ জাতির ভবিষ্যৎ আমার প্রিয় ছাত্রভাইরা, ইসলামের ছাত্র আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য উদ্দেশ্য আপনারা বিভিন্ন বক্তাদের আলোচনার মাধ্যমে বারবার আপনাদেরকে স্মরণ করা দেওয়ার জন্যে তারা উল্লেখ করেছেন শাহাবাদের পরিচালন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিলেন শাহাবাদের অনুসরণ সর্বক্ষেত্রে বাস্তবায়নের লক্ষ্যে। আজকে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশেষ করে আমার মাথায় আমাদের দায়িত্ব রয়েছে আর ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী একটা সংগঠন ছাত্র আন্দোলন। আমি আজকে গৌরব করে বলছি ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে আজকে 31 বছর চলছে। বাংলাদেশের ভিতরে যত রাজনৈতিক দল রয়েছে তাদেরও ছাত্র সংগঠন রয়েছে, বর্তমান দেশ পরিচালনা করছে আওয়ামী লীগ সরকার, তাদেরও ছাত্র সংগঠন রয়েছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এদের নিয়ন্ত্রণের ব্যাপারে বিভিন্ন সময় হতাশা ব্যক্ত করে বিভিন্ন ধরনের বক্তব্য আমরা বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় শুনেছি। কিন্তু আজকে আমরা গৌরব করে বলছি 31 বছর হয়ে গেল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, আজকে আমরা ছাত্ররা মুরব্বীদের কথা অনুযায়ী চলছে এবং তাদের জীবন গঠন করছে, এটা বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন ব্যতিক্রম প্রমাণিত হয়েছে। আজকে বাংলাদেশের ভিতরে বিভিন্ন ছাত্র সংগঠনের ব্যাপারে আপনারা আলোচনা করে আলোচনা করে দেখবেন তাদের ব্যাপারে বিভিন্ন ধরনের, যেটাকে এক কথা আমরা বলি চাঁদাবাজি, অস্ত্রবাজি, চুলুমবাজি, সন্ত্রাস। কিন্তু ইসলামী ছাত্র আন্দোলনের ব্যাপারে 31 বছর বয়সে আজ পর্যন্ত আমাদের একটি ছেলের বিরুদ্ধেও কোন কালিমা নিবন করার আল্লাহর রহমতে বাংলাদেশে ইতিহাস নাই। আজকে ইসলামী ছাত্র আন্দোলন আপনারা জানেন তারা যে লক্ষ্য উদ্দেশ্য